ছাত্রছাত্রীরা যারা অষ্টম, নবম ও দশম শ্রেণীতে পড়ছো, তাদের জন্য আমরা আমাদের নিউ কোচিং সেন্টারে পঠন পাঠন শুরু করে দিয়েছি। 2024 শিক্ষাবর্ষে এখনো ভর্তি চলছে। তোমরা যদি আসতে চাও তাহলে চলে এসো। আর এখানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা শিক্ষক দিয়ে অত্যন্ত যত্ন সহকারে আমরা পড়িয়ে থাকি। এছাড়া মান্থলি টেস্টের ব্যবস্থা রয়েছে, এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা কোথায় বুঝতে পারছে না তার জন্য স্পেশাল ক্লাস রয়েছে। তো তোমরা দেরি না করে অতি সত্বর আমাদের নিউ কোচিং সেন্টারে চলে এসো। নমস্কার, আমি অভিজিৎ সরকার। আমি নিউ কোচিং সেন্টারে ইংরেজি বিষয় পড়াই, ছাত্রছাত্রীদের সুবিধার্থে সহজ সরলভাবে পড়ানোর চেষ্টা করি। নমস্কার, আমি প্রসেনজিৎ মণ্ডল। নিউ কোচিং সেন্টারে আমি দীর্ঘদিন যাবত অধ্যাপনার সঙ্গে যুক্ত। এখানে আমি মূলত বিজ্ঞান বিষয়গুলো পড়াই। নমস্কার, আমি রাজেশ কুমার রায়, ইতিহাসের শিক্ষক, নিউ কোচিং সেন্টারে পড়াই। এখানে খুব যত্ন সহকারে পড়ানো হয়। এখনও যে সমস্ত ছাত্রছাত্রী নিউ কোচিং সেন্টারে ভর্তি হওনি, তোমরা চলে আসো, এখানে খুব যত্ন সহকারে পড়ানো হয়। ধন্যবাদ। হ্যালো, আমি ফারহা। আমি প্রসেনজিৎ স্যারের কাছে পড়ি। ক্লাস 9 থেকে এবার 10 উঠলাম। আমি ছেলে মেয়ের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছি। তো উনি প্রধানত আমাদেরকে অঙ্কটা পড়ান। 9-এ পড়েছি ওনার কাছে, তো এবার সিদ্ধান্ত নিয়েছি যে 10টা ওনার কাছে পড়ব। আমি যদি ফিডব্যাক দিতে চাই তাহলে 10 আউট অফ 10 প্রসেনজিৎ স্যারকে আমি 10 আউট অফ 10 দেবো, কারণ উনি অনেক 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 ভালো পড়ান। থ্যাংক ইউ মোস্তফা। অবশ্যই ম্যাম, আমি ক্লাস 9 থেকে 10 উঠেছি। এবার আমি ছেলেমেয়ের মধ্যে সেকেন্ড পজিশনে এসেছি। আমি 9 থেকে 10 ওঠার সময় আমি প্রসেনজিৎ স্যারের কাছে পড়েছি এবং 10ও প্রসেনজিৎ স্যারের কাছে পড়বো, কারণ প্রসেনজিৎ স্যার আমাদের সায়েন্স গ্রুপটা খুব ভালো দেখে দেয় এবং প্রসেনজিৎ স্যারের কাছে আমরা খুব সন্তুষ্ট। প্রসেনজিৎ স্যারের কাছে পড়ে আমরা খুব ভালো ফল পেয়েছি।